হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা কুইজ ইউটিউব চ্যানেল। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স পর্বে দেখে নেব 4ঠা সেপ্টেম্বর 2022 কারেন্ট অ্যাফেয়ার্স, আর সঙ্গে 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাব আজকের প্রথম প্রশ্নে। কোন কোম্পানি সম্প্রতি ভারতের প্রথম এলএনজি জ্বালানি চালিত ট্রাক লঞ্চ করেছে? সঠিক উত্তর ব্লু এনার্জি মোটরস, অর্থাৎ অপশন বি। ব্লু এনার্জি মোটরস 2ঠা সেপ্টেম্বর 2022 ভারতের প্রথম এলএনজি জ্বালানি চালিত ট্রাক লঞ্চ করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারি এই ট্রাকটির উদ্বোধন করেছেন। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি হচ্ছে প্রাকৃতিক গ্যাস যাকে সংরক্ষণ ও পরিবহনের সুবিধার্থে অস্থায়ীভাবে তরলে রূপান্তর করা হয়। জ্বালানি হিসাবে এলএনজির জনপ্রিয়তা ক্রমাগত বেড়ে চলেছে। দেখে নেব পরের প্রশ্ন। জন অভিযোগ সমাধানের ক্ষেত্রে নিম্নোক্ত কোনটি সমস্ত মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে? সঠিক উত্তর ইউআইডিএআই, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। জনসাধারণের অভিযোগ সমাধানের ক্ষেত্রে সমস্ত মন্ত্রক এবং বিভাগগুলির মধ্যে ইউআইডিএআই শীর্ষে রয়েছে। আধার আইন 2016 অধীনে আধার তালিকাভুক্তি এবং প্রমাণীকরণের জন্য ইউআইডিএআই স্থাপন করা হয়েছিল। দেখে নেব পরের প্রশ্ন। কোন রাজ্য সরকার শুধুমাত্র মহিলাদের জন্য মহিলা নিধি নামক একটি ঋণ প্রকল্প চালু করেছে? সঠিক উত্তর রাজস্থান, অর্থাৎ অপশন এ। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট শুধুমাত্র মহিলাদের জন্য মহিলা নিধি ঋণ প্রকল্প চালু করেছে। এই স্কিমটিতে 48 ঘন্টার মধ্যে 40,000 টাকা পর্যন্ত এবং 15 দিনের মধ্যে 40,000 টাকার ওপরে ঋণ প্রদান করা হবে। তেলেঙ্গানার পর রাজস্থান এই ধরনের প্রকল্প চালু করার জন্য দেশের দ্বিতীয় রাজ্য হয়ে উঠেছে। দেখে নেব পরের প্রশ্ন। কোন রাজ্যে সম্প্রতি নুয়াখাই নামে একটি কৃষি উৎসব পালিত হয়েছে? সঠিক উত্তর ওড়িশা, অর্থাৎ অপশন ডি। নুয়াখাই হলো একটি কৃষি উৎসব যা মূলত ওড়িশায় পালিত হয়। নতুন ধান ওঠার আনন্দে এই উৎসবটি পালিত হয়। নুয়াখাই হলো দুটি শব্দের সংমিশ্রণ যার অর্থ নতুন ভাত খাওয়া। এটি গণেশ চতুর্থী উৎসবের পরের দিন পালন করা হয় এবং 2022 সালে 1লা সেপ্টেম্বর এই উৎসবটি পালিত হয়েছে। দেখে নেব পরের প্রশ্ন। ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে 2021 সালের শেষ 3 মাসে যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে কোন দেশ? সঠিক উত্তর ভারত, অর্থাৎ অপশন সি। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুসারে ভারত 2021 সালের শেষ 3 মাসে যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল দ্বারা সংকলিত জিডিপি পরিসংখ্যানের ভিত্তিতে এই র্যাঙ্কিংটি করা হয়েছে। আমেরিকা, চীন, জাপান এবং জার্মানির পরেই ভারতের স্থান। 2022 থেকে 2023 সালে ভারতের অর্থনীতি 7% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। আর এর আগে 2021 থেকে 2022 সালে ভারতের অর্থনীতি 8.7% বৃদ্ধি পেয়েছে। দেখে নেব নেক্সট প্রশ্ন। সম্প্রতি কাকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর কল্যাণ চৌবে, অর্থাৎ অপশন ডি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কল্যাণ চৌবেকে তার সভাপতি হিসাবে নিযুক্ত করেছে। তিনি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের প্রাক্তন গোলরক্ষক। দেখে নেব পরের প্রশ্ন। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের প্রধান হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর জগদীশ কুমার, অর্থাৎ অপশন সি। তিনি পূর্ববর্তী চেয়ারপারসন অনিল সহস্রবুধের স্থলাভিষিক্ত হলেন। এর আগে এম জগদীশ কুমারকে 4ঠা ফেব্রুয়ারি 2022 ইউজিসির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছিল। দেখে নেব আজকের শেষ প্রশ্ন। বি শেখ আলী সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন?
সঠিক উত্তর ঐতিহাসিক হিসাবে, অর্থাৎ অপশন এ। প্রখ্যাত ইতিহাসবিদ এবং ম্যাঙ্গালোর ও গোয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক বি শেখ আলী সম্প্রতি প্রয়াত হলেন। তিনি রাজ্যোৎসব পুরস্কারের প্রাপক এবং ইংরেজিতে মোট 23টি বই লিখেছেন। তো বন্ধুরা, এর মাধ্যমে শেষ করলাম আজকে কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব, শেষ করলাম আজকের 8টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর। কাল সকালে দেখা হচ্ছে নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে। ততক্ষণ বাংলা ভাষার সঙ্গে থাকো এবং প্রস্তুতি নিয়ে থাকো এক্সামের। বাই।